আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং। আজকের ক্লাসে আমরা শিখব ইট, টেক এবং ড্রিঙ্কের মধ্যে পার্থক্য। সো ক্লাসটি শুরু করার আগে বলছি, দিস ইজ জাহিদুল ইসলাম মন্স অ্যাগেন উইথ ইউ, যেখানে আপনি আমার সাথে ইংরেজি শিখেন অসম্ভব সহজে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। বলছিলাম যে এখন আমরা শিখব ইট, টেক এবং ড্রিঙ্কের মধ্যে পার্থক্য। ইট সাধারণত আমরা জানি, ইট অর্থ হচ্ছে কোনো কিছু খাওয়া। সো আমি যদি বলি যে আমি চা খাই, আপনারা যারা ইংরেজিতে দুর্বল তারা বলবেন আই ইট টি, কিন্তু এটা সঠিক না, এটা রং সেন্টেন্স। ইট মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু কামড়ে কামড়ে খাই তখন আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন আই ইট চিকেন, হি ইটস রাইস, দে ইট বার্গার। সো ইট মানে হচ্ছে কোনো কিছু কামড়ে কামড়ে খাওয়া। আর টেক মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু রেখে রেখে খাই, যেমন আমরা চা রেখে রেখে খাই, এক চুমুক দিয়ে আবার চাটা রাখি, এক চুমুক দিয়ে আবার চাটা কফিটা রাখি। যখন আমরা কোনো কিছু রেখে রেখে খাই তখন আমরা টেক ব্যবহার করতে পারি। যেমন আই টেক টি, হি টেকস কফি, দে টেক কফি। সো যখন আমরা কোনো কিছু রেখে রেখে খাই তখন আমরা টেক ব্যবহার করতে পারি। সো আর ড্রিঙ্ক হচ্ছে যখন আমরা কোনো কিছু ডগ ডগ করে খাই তখন আমরা ড্রিঙ্ক ব্যবহার করতে পারি। যেমন আই ড্রিঙ্ক ওয়াটার, দে ড্রিঙ্ক পেপসি, ইউ ড্রিঙ্ক কোকোকোলা, হি ড্রিঙ্কস কোকোকোলা। সো ড্রিঙ্ক হচ্ছে যখন আমরা কোনো কিছু ডগ ডগ করে খাই তখন আমরা ড্রিঙ্ক ব্যবহার করতে পারি। সো ইট মানে হচ্ছে কোনো কিছু কামড়ে কামড়ে খাওয়া, আর টেক মানে হচ্ছে কোনো কিছু রেখে রেখে খাওয়া, আর ড্রিঙ্ক মানে হচ্ছে কোনো কিছু ডগ ডগ করে খাওয়া। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি ইট, টেক এবং ড্রিঙ্ক এই তিনটি ওয়ার্ডের ব্যাখ্যা অলরেডি বুঝে গেছেন। সো আপনি যদি এরকম মজার মজার লেসন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যারা ইংরেজি শেখার জন্য মরিয়া, অনেকে টাকার জন্য কোর্সে ভর্তি হতে পারছে না, অথবা অনেকে ব্যস্ততার কারণে কোনো কোর্সে ভর্তি হতে পারছে না, তাদেরকেও আপনি সাজেস্ট করতে পারেন আমাদের এই চ্যানেলটি। সো দেখা হবে নতুন ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।